পাকিস্তানি ব্যাটারদের জন্য সবথেকে বড় আতঙ্ক যেন লিটন দাস। অনেকে ভাবতেই পারেন লিটন কি তাহলে বল করছে, হতেই পারে না উইকেটের পিছনে যেন দেশ সেরা উইকেট কিপারের ভূমিকায় লিটন কুমার দাস। মিরাজের অফ স্ট্যাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল, সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন সৈয়দ শাকিল, টানে পরাস্ত হয়েছেন লিটন দাস, ক্ষিপ্রতার সঙ্গে স্ট্যাম্পিং করে আউট করেছেন। সাকিবের বলেও অবশ্য লিটন দ্রুত স্ট্যাম্পিং করেছিল রিজওয়ানকে, তবে দ্বিতীয়বার আর সেটা হয়নি। প্রথম দিনেও উড়ন্ত ক্যাচ নিয়ে উইকেটের পিছনে লিটন ছিলেন দুর্দান্ত। পাকিস্তানি ব্যাটারদের সেঞ্চুরির পর রানটা বাড়িয়ে নেওয়ার পালা, সৈয়দ শাকিল মিরাজকে বাউন্ডারি ছাড়া করতে চাইলেন। গুরুত্বপূর্ণ এই সময় লাইনের উপরে পা রাখা অবস্থায় লিটন স্ট্যাম্পিং করলেন। নির্বিশ দিনে বাংলাদেশ দলের প্রথম এবং সবথেকে বড় স্বস্তি, সবথেকে বড় ব্রেক থ্রু, রিভিউতে আউট দেন টেলিভিশন আম্পায়ার, তাতেই ভেঙেছে 240 রানের জুটি। আগের দিনের 4 উইকেটে 158 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। গতদিনের অপরাজিত 2 ব্যাটার আজ সকাল থেকেই দেখে শুনে খেলছিল। প্রথম দিন 16 রানে 3 উইকেট নেওয়া বাংলাদেশকে উল্টো প্রেসারে ফেলেছে, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দেওয়ার পথ সুগম করেছে। দ্বিতীয় দিনে টি ব্রেক পর্যন্ত পাকিস্তানের স্কোর ছিল 367, 5 উইকেট হারিয়ে। তখনও অপরাজিত রিজওয়ান 134 রানে আর আগা সালমান 7 রানে ব্যাটিং করছে। বলে সাকিব মিরাজের স্পিনেও একই গতিতে ব্যাটিং করেছে তারা, নাহিদ রানার গতির ঝলকেও তেমন কোনো কাজ হয়নি। পাকিস্তান যখন 106 ওভারে ব্যাটিং করছে তখন সাকিব আল হাসান ফেরান আগা সালমানকে। সবশেষ দিনের শেষ সেশনে 448 রান তুলে ডিক্লিয়ার করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে সাবধানে ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।